नमस्कार एक्वाकल्चर डायरी यूट्यूब चैनले सबाई के स्वागत। आज के माछेर जे सुसंगत माछ चाष निये एटा आलोचना करब। इतिमध्ये आमरा हाँस एवं माछ किभाबे जौथभावे चाष करा जाए से निये आलोचना करेछि। जेटा मने हयेछे जे ए जे आमरा माछेर संगे शुकर पालन एटा किन्तु एकटा बेश एकटा उपयुक्त व्यवस्था एवं जाते যারা করছেন তারা লাভবান হয়েছেন এবং সেই জন্য এবং উৎসাহিত হয়েছেন। এই জন্য আমি মনে করছি এই মাছ এবং শুকর কিভাবে যৌথভাবে চাষ করা যায় সে নিয়ে আলোচনা করা দরকার। যাই হোক, আমরা যদি শুকর আর মাছ চাষ করি সেক্ষেত্রে এক বিঘা পুকুরের জন্য আমাদের ছটি করে শুকর এখানে আমরা যথেষ্ট, বা যেটাকে আমরা যদি শতকে ধরি সে শতকে হলে সাধারণত পাঁচ থেকে ছ শতকের জন্য একটি শুকর হলে আমাদের চলবে। কারণ এই যে শুকরের যে পায়খানা, এক একটি শুকর থেকে প্রায় আমরা বছরে 500 থেকে 600 কিলো পর্যন্ত তার আমরা শুকরের বিষ্ঠা পাই এবং সেই বিষ্ঠা দিয়ে পুরো পুকুরের কিন্তু পুরো কাজ, যেটা মানে পরিচর্যার কাজ, মূলত এখানে আলাদা করে মাছকে খাবারও দিতে হয় না এবং আলাদা করে শুকরের বিষ্ঠা ছাড়া অন্য কোনো ফার্টিলাইজার দিতেও হয় না। কারণ এর মাধ্যমে যেটা প্রাকৃতিক খাদ্য উৎপন্ন হয় সেটাই কিন্তু মাছ চাষের জন্য যথেষ্ট। এবং এর মাছ চাষ সাধারণত এই যে এক বিঘাতে আমরা যেরকম আগের যে আমরা যেটা মিশ্র মৎস্য চাষে আমরা চাষ করি 1000 থেকে 1200টি আমরা চারাপোনা ছাড়তে পারি, এবং 1000 থেকে 1200টি চারাপোনার ভেতরে যেটা আমরা যদি 1000টি মাছ ছাড়ি তার যেটা অনুপাতটা সেটা জানেন যে 200টা যেমন কাতলা মাছ এবং 200টা সিলভার কাপ, আর তেমনি 200টা রুই এবং 100টা গ্রাস কাপ, এবং তলদেশের মাছ যেমন এটা মৃগেলটা মানে হচ্ছে 150টি এবং এটা কমন কাপ হচ্ছে 150টি। এইভাবে মাছকে মজুত করুন এবং মাছ যখন ছাড়া হয়ে যাবে তারপরে যে এই শুকরের যে এটাকে যে পায়খানা সেটাকে আমরা সরাসরি পুকুরে আমাদের যাতে যায় তার বন্দোবস্ত করব। এবং এই জায়গাটা যেটা খেয়াল রাখার দরকার যে শুকরের যখন আমরা ঘর তৈরি করব সেই ঘরটা যেন পুকুরের পাড়ে হয় এবং সরাসরি যাতে তার যে মলমূত্র এবং ওয়াশিংটা সরাসরি কিন্তু পুকুরে যাওয়ার বন্দোবস্ত রাখতে হবে। এটা যদি করা হয় তাহলে কিন্তু ওই যে আলাদা করে আর মাছকে খাবার দিতে হচ্ছে না, শুকরকে যেটা আমরা খাবার দেব সেই খাবারের যে থেকে যে মলমূত্র হচ্ছে এবং সেই জায়গা থেকে মাছের কিন্তু পুকুরে পুরো প্রাকৃতিক খাদ্যে যোগান হয়ে যাবে। একটি শুকরের জন্য সাধারণত মানে 1 থেকে 1.5 কেজি করে এদের খাবার লাগে, যার ভেতরে সাধারণত পিগ ম্যাশ বলে যে এটা পাওয়া যায় বাজারে সেটা খাওয়াবেন, এবং সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে বিভিন্ন রকম যে সুবাবুল পাতা বা অনেক সময় কচুর যে লতি বা পাতা সেটাও দেওয়া হয় এইভাবে, বা গোখাদ্য যেটা ফডার হিসাবে আমরা যেটা ব্যবহার করি এবং সবুজ ঘাস, এটা কিন্তু আমরা এই শুকরকে খাওয়াতে পারি। এই করে মোটামুটি এদের 1 থেকে 1.5 কিলো খাবার, যেমন ছোট অবস্থা কম লাগে ধীরে ধীরে এটা বেশি লাগে, এবং দেখা যায় এই পরিমাণ যদি খাবার দেওয়া হয় এবং সেটা একটি শুকর যেটা 6 মাসের ভেতরে 50 থেকে 60 কিলো ওজনের হয় তখন কিন্তু এটাকে আমরা বাজারজাত করতে পারি। অর্থাৎ এক্ষেত্রে যেটা বলার প্রয়োজন যে একটা সিজনে মানে 1 বছরের ভেতরে আমরা যে শুকরের যেটা 2টো করে ফলন এটা পাবো, এবং সেই জায়গা থেকে যদি দেখা যায় যে 1 বিঘাতে প্রায় 600 কেজি পর্যন্ত আমরা শুকরের মাংস এবং একটা মিশ্র মৎস্য চাষের পুকুরের যেভাবে উৎপাদন হয় সেরকম এখানে কিন্তু সামঞ্জস্য রেখে 550 থেকে 600 কিলো পর্যন্ত আমরা মাছ উৎপাদন করতে পারবো। এই যে একটা সুসংগত মাছ চাষ, এক্ষেত্রে কী হয় একসঙ্গে আমরা যেমন মাছ উৎপাদন করতে পারছি এবং এই যে শুকর সেক্ষেত্রে আমরা সে পুকুরের পাড়কে ব্যবহার করে তার যে ঘর বানিয়ে সেক্ষেত্রে আমরা উৎপাদন করতে পারছি, এবং সবথেকে যেটা লক্ষণীয় বিষয় এই শুকরের পায়খানা থেকে পুরো মাছ চাষটা হয়ে যাচ্ছে, তার জন্য আলাদাভাবে মাছকে আর খাবার দিতে হচ্ছে না। এবং এই জায়গাটা শুধু খেয়াল রাখতে হবে যদি জল অত্যধিক সবুজ হয়ে যায় সেক্ষেত্রে শুকরের মলমূত্র সেটা কয়েকদিনের জন্য একটু বন্ধ রাখতে হবে, কারণ অত্যধিক যদি এটা ফাইটোপ্ল্যাঙ্কটন হয় সেক্ষেত্রে আবার ফাইটোপ্ল্যাঙ্কটনের মর্টালিটি হয়ে সেখানে অক্সিজেনের যেটা ঘাটতি হয়ে মাছ অনেক সময় মারা যেতে পারে, তার জন্য এটা খেয়াল রাখতে হবে। আর এখানে বিশেষ পরিচর্যা হিসাবে এখানে প্রতি মাসে কিন্তু
আপনাকে এটা চুন প্রয়োগ করতে হবে, যা যেটা সাধারণত বিঘাতে এই 4 থেকে 5 কেজি চুন এটা প্রয়োগ করা হয়। এইভাবে যদি আমরা এটা ম্যানেজ করি তাহলে কিন্তু এই মাছ এবং শুকরের যে যৌথ চাষ সেটা আমরা করতে পারি। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লাগবে এবং এই আশা রেখে সবাইকে আমি ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।